হয় নমস্কার বন্ধুসকল, মই বর্তমান উপস্থিত আছো রাঙাগড়া আর কিছু কথা কিছু গান নতুন একটা প্রোগ্রাম আমি খুলিছো। আমি বুকার পদুম মানে আমার মাজতো যে এই ইয়া চাব পারে লুঙ্গি পিন্ধি এজন যে আমার দাদা বহি আছে, ইফালে মূর এজন দাদা বহি আছে, তেওঁলোকৰ যে একটা টেলেন্ট আছে, তেওঁলোকৰ ভিতৰত যে একটা ধুনিয়া টেলেন্ট আছে, এইটো আমি বিচাৰি উলাম। কিছু কথা কিছু গান আসলতে তেওঁলোকৰ মানে যেটো সরস্তু চাইছে এটো কিন্তু লিপ্ত হয়ে গেছে। এটু কেনেকে সংরক্ষণ করে আগতিয়া কেনেকে এটু বজায় এবিলাক বস্তু আমি দেখাম। আপনার নামটো জানিব বিচাৰিম আগত। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। হয়, আর আপনি রাঙাগড়া হয় না ঘর? হ্যাঁ, রাঙাগড়া। কিছু কথা কিছু গান অনুষ্ঠানলৈ আপনাক স্বাগতম জানাইছিল। আর প্রথমে আমি এটা আপনার পৰা গানৰ পৰা আৰম্ভ কৰিম। আর আপনার নামটো জানাব। মোর নাম নুরুদ্দিন। হয়, আপনার বিশেষ একটা ট্যালেন্ট আছে, আপনার ট্যালেন্টও জানাব। যেতিয়া গান হয় তেতিয়া কিন্তু তেখেতে মুখরে বাঁহী বজায় আর তেখেতে ভাল সিঙ্গারও হয়। গতিকে আমি আগতে তেখেতৰ পৰা সৰুকে এটা গান শুনিম, পিছত আৰু কথা পাতিম। বলকছেন প্রথমে হারে দিন যাই বহাবহুতে রসিয়া বহন্দ হই আসিবার কথা উষাহার বিহুতে, হারে রসিয়া বহন্দ আসিবার কথা ভাইরে বৈশাখ বিহুতে। ওয়াও, কি ধুনিয়া একটা অনুষ্ঠান চাই থাকিব। আপোনাকো ধন্যবাদ জ্ঞাপন কৰিম, কাৰণ তেখেতে যেতিয়া অলপ বাদ দিছিল সংটো আপুনি ধৰিছে। এটোৱে হৈছে কিন্তু সংগীতৰ এটা হেৰি, মিলন এনেকুৱাই কৰিব লাগে। কিন্তু তেখেতে যদি কেতিয়াবা তাল কাটি দিয়ে আনে ধৰিব লাগে, তেনেকুৱা নেকি বস্তুটো? ধৰিব পাৰে যোনে জানে, সেয়ে ধৰিব পাৰে বাৰু, নাজানিলেতো নোৱাৰে ন। আৰু আপুনি এটা হিন্দী গানৰ কথা কৈছিলে, আপুনি কৈছিলে অসমীয়া জানে, আপনার ঘর কোনোবা আছে লড়া ছোৱালী? আছে, লড়া ছোৱালী আছে। কেজন আছে? পাঁচজন আছে। হয় হয়, সবে পড়াশোনা করে আছে? ভাল পড়াশোনা করে আছে, এজন নাইনত পড়ি আছে ছোৱালীজনী, লড়াজনী যে কাম সাজ করে আছে, আর পড়ছিল সেমানত পড়ছিল, এটা কেরালা গৈছে। আপনার গুরুর নাম কি? আপনি খালি আমার গুরুর নাম ইয়া বদরে দুজাহান বাবা। তার অর্থ তো কি? আমার মুর্শিদ, আমার পীর। হয়, তেখেত মুর্শিদ মানে হেৰি, শ্রদ্ধা, শ্রদ্ধা সত্য ব্যক্তি, আর আপনার মানে আস্থা থাকা এজন মানুষ, আল্লাহকে মুর্শিদ বলি কব পারি। মানে বদরে দুজাহানের অর্থ কি? দুজা বাবা মানে অর্থ মানে আমার, আমি বাবাক মানিছো, বাবাক যি করে আমি যি গান ইয়া করে আছো। আচ্ছা, আপনি কব পারিব বদ্রে দুজাহানর অর্থ কি? বদ্রে বলি হেতু মই কব নোৱাৰো, কিন্তু বাবা বলি যে কয় তেওঁ মানে বাবা যা আছে নিজৰ বাবা, এই মুর্শিদ বা গুরু এজন বজিলে তেওঁক বাবা বলে মানে আৰু, কিন্তু মুর্শিদ মানে বাবা বলি কয় আৰু মান্য ব্যক্তি। বাবাটো সবে জানে, বাবা মিন মানে অভিভাবক বলি। বদ্রে দুজা বলি বলি হেতু মই কব মানে তেখেতৰ নামটো আকৰ কক্সন আপোনার গুরুজনৰ। আমার গুরুজনৰ নাম হৈছে দুজা বাবা, বদ্রে দুজা বাবা। বদ্রে দুজা বাবা মতলব উসকা, তার মিনিং টু হৈছে মানে তেখেত এই এইটো পৃথিৱীৰো আৰু এটা পৃথিৱী, যে কিয়ামতৰ পিছত যেটো হিচাপ নিকাচ হ'ব সেই পৃথিৱীটো আপোনাৰ লগত যোৱা এজন ব্যক্তি। তোরা খুঁজলে পাবি আলার দরশন, তোরা খুঁজলে পাবি মৌলার দরশন, একবার তাহালায় আস করে দেখ না রে আমার মন। তেখেতৰ গানে মোক মুগ্ধ কৰি দিছে, মই আগত কিন্তু কেমেৰা ধৰা নাছিলোঁ, মই এটা ট্ৰাইল তেখেতৰ পৰা শুনিব বিচাৰিছিলোঁ। কিন্তু সঁচাকৈ আপোনালোকৰ কেনেকুৱা লাগিছে গানটো জনাব, আৰু কি ক'ব আপুনি ইমান ধুনীয়াকৈ গাব পাৰে গান, কি ক'ব, কেনেকৈ শিকিছে, আজি কিমান বছৰ কৈছিলে আপোনাৰ? 10 বছৰ হৈছে।
গান বেশি নাজানো, কিন্তু গল্পরিয়া আর এই হিন্দি এইবিলা গান আমি আমার গুরুদরা মানুষ তো আমি এইবিলা গান আমি বেশি কোন। আপনি গুরুদরা মানে মজা লাগি গলে গাইস, তেখেতৰ লগত মই কথা পাতিম, তেখেতৰ পৰা আৰু গান শুনিব যত্ন কৰিম আমি। এই লুঙ্গি পিন্ধা মিয়া মানুহবিলাকেও যে অসমীয়া সংস্কৃতি আৰু অসমীয়া গানক ভাল পায় তাৰ প্ৰমাণ তেখেতে এটা অসমীয়া গান গাব শুনিব। আৰু গোৱালপৰীয়া গান, অসমীয়া গান, গোটেই সংগীত তেখেতৰ মনত আছে আৰু অন্তৰত আছে। আমি তেখেতৰ পৰা এটা অসমীয়া গান শুনিম, লগে লগে তেখেতে বাঁহী বজাব আৰু বাঁহী নাকেৰে বজাব, এইটো আপোনালোকে শুনিব। মই মাজত বহি থাকিম, মাইকটো এনেকৈ ধৰি ৰাখিম, আপোনালোকে যোনফালে চাই আৰু ষ্টাৰ্ট। ভাল লাগিছে তেখেতে অসমীয়া গান গাব এতিয়া। চেহেৰা তোমাৰ দেখিলেই মৰম লাগি যায়, আগবাঢ়ি আহাচোন ওচৰ চাপি বহাচোন, প্ৰেমেৰি কথা পাতো, প্ৰেমেৰি কথা পাতো। কি সুন্দৰ চেহেৰা তোমাৰ দেখিলে মৰম লাগি মেহেরি কথা পাতো। জোয়া বিহু তুমি কথা দিলা, এইবার বিহু তুমি পাহরিলা, জোয়া বিহু তুমি কথা দিলা, এইবার বিহু তুমি পাহরিলা। ও কিয় পাহরিলা কথা তুমি দিলা, তোমাৰ কথাতে মোৰ বেয়া লাগি যায়, কি সুন্দৰ চেহেৰা তোমাৰ দেখিলে হয়নে নহয় তুমি ৰহমালা, তোমাক দেখিলোঁ আমি দূৰৰ পৰা, হয়নে নহয় তুমি ৰহমালা, তোমাক দেখিলোঁ আমি দূৰৰ পৰা, আহা বন্তি আহা ওচৰ চাপি বহা, প্ৰেমেৰি কথা পাতো, প্ৰেমেৰি কথা পাতো। কি সুন্দৰ চেহেৰা তোমাৰ, প্ৰেমেৰি কথা পাতো, প্ৰেমেৰি কথা পাতো। দৰ্শকসকলে এইটো গান জীৱনত শুনিছিলে নেকি এইটো ক'ব। মোৰ জীৱনত ফাৰ্ষ্ট টাইম মই শুনি আছিলোঁ এনেকুৱা শুনিয়ে এটা অসমীয়া আৰু হিন্দী গানটোকে কিন্তু কনভাৰ্ট কৰি এইটো বনোৱা হৈছে। ফুল ফুলকা চেহেৰা তেৰা এনেকুৱা গান কিন্তু এইটো আছিলে, অতি সুন্দৰ গান আছিলে আৰু সুন্দৰকৈ আপুনি এইটো বিহু ৰূপত উপস্থাপন কৰিছে। ক'ৰবাত নে ক'ৰবাত গানটো শুনি ভাল পাইছোঁ আমি। আৰু তেখেতে নাকৰে যিটো ভাষী বজাইছিলে এইটো আমি শুনাইছিলোঁ, গতিকে আপোনালোকে হাই তেজপুৰ চাই থাকিব। গুড, আমি প্ৰতি শনিবাৰে এটা এটা প্ৰগ্ৰাম আপোনালোকক দিম, য'ত নেকি আমি অতিকে দুখীয়া ৰাইজ যিবিলাক আমাৰ আচল মানে ছিংগাৰবিলাক, যিবিলাকে যুগ যুগ ধৰি সংগীতৰ ক্ষেত্ৰটোত জড়িত আছে কিন্তু তেওঁলোকৰ কোনো মানে নাম ঠিকনা নোহোৱাকৈ পৰিচয়বিহীন মানে ব্যক্তিসকলক আমি উপস্থাপন কৰিব যত্ন কৰিম। আৰু তেওঁলোকক আপোনালোকে যিমান পাৰে তেওঁলোকৰ কাৰণে দোৱা কৰিব, যাতে তেওঁলোকৰ ভৱিষ্যত উজ্জ্বল হয় আৰু যাতে আগত যাব পাৰে আৰু সঁচা মনৰ ব্যক্তিসকলে সংগীতৰ লাইনটোত আহিব পাৰে আৰু সংগীত ক'ৰবাত নে ক'ৰবাত অন্তৰৰ ভিতৰৰ গভীৰতা ভালপোৱাটো টানি আনিব চেষ্টা কৰে আৰু সংগীতে ভালপোৱাক বৃদ্ধি কৰে। আমি তেখেতলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰি আজিৰ অনুষ্ঠানটো ইয়াতে সামৰিছোঁ। আপোনালোকে ভাল থাকিব, সুকলমে থাকিব, আকৌ লগ হ'ব নেক্সট অনুষ্ঠানত। ধন্যবাদ।